আসসালামু আলাইকুম বিয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন কোনো আয়োজন নিয়ে, নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজ হলো আমি আপনাদের মানে ছোটবেলার জগতে নিয়ে যাবো। হ্যাঁ, যাই হোক, মানে আমি আপনাদের আজকে মানে একদম ছোটবেলার জগতে নিয়ে যাব, যে যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা একসময় ওইখানে ছিলেন বা ওইগুলো করছেন আপনারা। তো ওই ওর মধ্যে আমি কিছুটা আপনাদের মাঝে আমি শেয়ার করব, মানে যতটুকু পারি ততটুকু শেয়ার করব, মানে বাচ্চারা কী কী করতেছে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কী কী করছি। তো ওটার কিছু আয়োজন নাই, দেখেন চুলা কাটা দেখলে তো বুঝতে পারতেছেন যে কী আয়োজন হয়েছে। তো চলেন তাহলে আয়োজন দেখার আগে বলে দিতেছি যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট ব্ল্যাক আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সবার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছাতে যায়, সবাই লাইক অবশ্যই করে দেবেন। তো চলেন তাহলে দেখে নিই আমাদের পুরানো মানে ছোটোবেলার জগতের কী কী হয়েছে, ওগুলোর কিছু কিছু সামথিং কিছু দেখে আসি। চলেন, শুরু হয়ে গেছে আয়োজন, মাটি খোদা শুরু হয়ে গেছে, মানে টুক 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 করে মাটি খোদা হইতেছে, কারণ মাটি না খুঁদলে কীভাবে রান্না করবে। তার কুটি চুরি আজকে ভাত রান্না, যেটা আমরা ছোটোবেলা মানে চাল চুরি করা করতাম, আর বেশিরভাগই চাল চুরি করে হইতো, যে ওর বাড়ি থেকে এক মোট, ওর বাড়ি থেকে এক মোট, এরকম করে ছোটোবেলা চাল চুরি করে করে আয়না তারপর রান্না করা হইতো। আবার রান্নার জন্য অনেক সময় মা বাপের হাতে গুঁতাও খাওয়া লাগতো, মানে মায়েরও খাওয়া লাগতো। তো আপনারা কে মানে মানে কোথায় বসে এগুলো করছেন তা আমাকে অবশ্যই জানাবেন, কে কে মাইর খাইছেন ছোটোবেলা এইসব কাজের জন্য সেটাও আমাকে বলবেন। তো আমরা তো প্রচণ্ড মাইর খেয়েছি মার হাতে, যে চাল নিয়ে নিয়ে নষ্ট করে নিয়ে আসছি বা চাল নিয়ে নিয়ে ফালাই দিয়ে আসছি, মানে রান্না করতে পারিনি অনেক সময়, আবার অনেক সময় রান্না করে খাইয়াও আসছি। তো কে কীভাবে কোথায় কী করছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখেন চুলা অলরেডি অনেকটা খোদা হয়ে গেছে, আর একটু খুঁজবে, কারণ তারা তিন চারজনে মিলে রান্না করবে। আর বাচ্চারা ছিল কিন্তু লেট হয়ে গেছে রান্না করার জন্য, মানে ওরা শাক টোকাইতে গেছিলো, তো শাক টোকাই নিয়ে আসছে। তো আজকে তো শাক টোকাইতেছে, তো আমি ভাবলাম যে শুধু কি শাকই রান্না করবি, কয় আমরা তো গরিব মানুষ, আমরা এত কিছু বাম কই, আমাকে এটা বলতেছে। আমি কথা ঠিক আছে, তো যখন গরিব মানুষ তো আমি তো ওদেরকে একটু সাহায্য করতে পারি। বললো কী সাহায্য করবা, আমাকে যা আমি তোর ডিম দিব না যা। তো এখন চুলা হয়ে গেছে খোদা, তো ইটাও বসাই দিছে ওরা, আমি আস্তে আস্তে দেখি ইটাও বসাই দিছে, মানে আমার জন্য তারা অপেক্ষা করতেছে না, তাদের জন্য আমি অপেক্ষা করলে গিয়েছে, তারা তাদের কাজ শুরু করে দিছে। এখানে রুহি বসে রয়েছে, রুহিরে বসা করে রেখা দিছে, আর তারা খড়ি টোকাইতে গেছে, খড়ি বলতে লাকড়ি, লাকড়ি টোকাইতে গেছে, আর পাট পাটের খড়ি আছে ওইগুলো আনতে গেছে, পাটের শোলা বলে অনেকে, অনেকে খড়িও বলে, তো আঙ্গনে পাট খড়ি বলে, তো পাট খড়ি আনতে গেছে। আর আসছে কোথা জানেন, কলা গাছতলা রান্না করার জন্য, কলা গাছতলা কিন্তু রান্না করার জায়গাটা মানে একটু ঠান্ডা, ঠান্ডা বলতে জায়গা ছায়াটা আছে, ছায়া আছে ঠান্ডা, আর কলা গাছতলা সবসময় ঠান্ডা থাকে। তো আমার বাপ এসে বলতেছে আর কোথাও জায়গা পাইলো না তোমরা, আমি বললাম কেন, কয় শেষ পর্যন্ত আমার কলা গাছতলা এসে পড়ছো, আমি বললাম কলা গাছে তো কলা দাও, কলা তো তোমরাই খাও, আমি তো খাই না। তো ভাবলাম এখানকার ছায়াটা আর এটা এখানকার আনন্দটাই ভোগ করি, তো হ্যাঁ ভালোই করতেছো। তো দেখেন তারা আয়োজন করতেছে, শাক নিয়ে আসছে, চাইলেও ধুয়ে নিয়ে আসছে অলরেডি তারা, তো চাল শাক এগুলো সব ধুয়ে নিয়ে আসছে। আমি তাদেরকে এতবার বলছি যে আমার জন্য একটু ওয়েট করো, আমি আসতেছি একটু দেখাবো দেখাবো, কিন্তু তারা কি আমার জন্য ওয়েট করে বা সময় আছে তাদের, তাদের সময় নেই আমার জন্য। আমি কখন থেকে আমি সকাল থেকে বসে রয়েছি, আমি শুনতেছি যে তারা কুটি চুলা ভাত রান্নবো। তো ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে তারা কী কী করে, ছোটোবেলা আমরা কী কী করতাম, আমরা আসলে এগুলো আমরা তো আরও অনেক খেলতাম, এখন তো এখনকার বাচ্চারা খুব কম খেলে, এখনকার বাচ্চারা তো চার বছর যখনই হয়, যখন সাড়ে তিন বছর হয় তখনই বই হাতে ধরাই দিই, আমরা বই হাতে ধরাই দিয়ে বই নিয়ে থাকে, আর না হলে মোবাইল, এখন আর এইসব কিছু দেখা যায় না, খুব কম গ্রামের বাড়িতে এগুলো দেখা যায়। তাও যেসব বাচ্চারা একটু পরিবেশ একটু ভালো পরিবেশে থাকে তাদেরকে দেখা যায় না, তারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, গেম খেলে, কার্টুন দেখে, তারা থাকে মোবাইল নিয়ে। আর আমার খুব ভালো লাগে যে বাচ্চারা এইসব নিয়ে খেলাধুলা করে, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আগুন পানি থেকে একদম সাবধান। অনেক সময় কিন্তু অনেক বাচ্চারা এরকম রান্না করতে যায় আগুন লাগা দেয়, তা আগুন পানি থেকে সবাই খুব সাবধানে থাকবেন। আর যখনই ছোটরা রান্না করতে যাবে তখন বড়রা অবশ্যই পাশে থাকবেন,
যেন কোনো বিপদ না হয়। তো দেখছেন সবাই কাজ করতেছে তাড়াতাড়ি, আমার একটু বলতেছে না, আমি বললাম যে আমি একটু সাহায্য করি, সাহায্য করতে পারে সে বাচ্চা বা বাদ দিমুখে বাদ দিব না, বাতাঙ্গ চাল কম, মানে আগে থেকে তারা মাইপে নিছে যে তাদের কাছ থেকে আমি ভাত খেতে যাব। তো যাই হোক, তারা রান্না করতেছে, ভাত বসা দিছে, আগুনও ধরাই দিছে। আর এই দেখেন আমাদের আবুতাল্লা আমার ভাইয়ের ছেলে দুষ্ট, সেও জাল দিবে, মানে তারা সবাই রান্না করবে, চিল্লার পার্টি তাদের একটা, এটা হলো তাদের আয়োজন, তাদের রান্না করার আয়োজন। দেখছেন আবুতাল্লা করে সমানে দিতেছে। আর এ হলো একটু বড়, আমার পাশের বাড়ি আমার চাস্ত বোন প্লাস তানজিলা না মরম, মরমের মানে মরমের সাথে খুব খেলে ও অনেক। আরেকটা মেয়ে দেখলেন না কিছুক্ষণ আগে, মানে চেক ক্যামেরার সামনে আসছিল, ওই মেয়েটা তো মানে মায়েরাও যদি খেদানো হয় তাও মরমের কাছ থেকে সরবে না। আজকে তো সকালবেলা আমাকে বলতেছে এসা, মানে ও অগ বাড়িতে গেছে, আমি বলছি যা যা খাওয়া দাওয়া করে তারপর আয়, ও যায় ফেরত আসা পড়ছে, তারপর আইসা বলতেছে মা বাড়িতে নাই, কে রান্না করে খাওয়াবে। তো তার মা চকে গেছে মোষ টোকানোর জন্য, আইসা বলতেছে যে আমার না ডিম ভাজিতে ভাত খাইতে মন চাইতেছে, ডিম ভাজি আর পানি ভাত খাইতে ইচ্ছে হচ্ছে, কালকে তোমরা যে খাইছো আমার খুব ভালো লাগছে। ও মা, আমি বললাম তো কালকেই খাইছি, তো কালকেই বল দিম, কালকেই খাওয়াইতাম, ক আমার অনেক খিদা লাগছে, আমার ভাত খাওয়াবা। পরে সে তার জন্য আবার ডিম ভাজতে হয়েছে, ডিম ভাজে তার আমি পানি ভাত খাইছি, তারপরে তারা খেলতে আসছে। এটা হলো আমার দাদি, আমার আমার যে আপন দাদি তার ছোটো বোন, দাদি দেখলে খুব মিস করি আমার দাদিকে। তো দাদি আসছে আমাদেরকে সাহায্য করার জন্য, মানে রসুন অনেক হয়ে গেছে বাড়িতে, মানে হাত ব্যথা হয়ে গেছে রসুনে কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে। তো সবাই একটু রেস্টে থাকি, কিছুক্ষণ কাটি আবার যে চুপচাপ থাকি যে কতক্ষণ পর আবার আসি রসুন কাটার জন্য। এখন তো মানে একটা আজান দিয়ে দিছে, তো আমার ভাতিজিরা সবাই খেলতেছে, মানে সবাই সবার মতন খেলতেছে, ওই মেয়েটা শুধু রান্না করতেছে। তো ও মানে খুব রাগ হয়ে যেতেছে যে আমি একা একা রান্না করতেছি, আমি কি একা একাই খাবো নাকি, তোমরা কী করতেছো। তো তারা খেলতেছে, তাদের তত মানে রান্না করতে পারে না, কিন্তু যেবারই রান্না করো ওই রান্না করে দেয়। আর রোহি সারাক্ষণ বালু নিয়ে খেলে, তার বালুর কাছ থেকে দূরে রাখাই যায় না। আর মরিয়াম যায় মাঝে মাঝে তাল দিয়ে আসে, তাল দিয়ে দেয় দূর, যদি শুনে যে আমি আসতেছি তখনই দেয় দূর, কারণ তার মার সব ভালো লাগে, তার সে ধুলাবালি ধরে, এটা তার মার পছন্দ না, এমনকি সে দেখলে গেছে ভয় থাকে। তো আমি কাছে যাওয়াতেই উঠা পড়ছে, দেখছেন আবার দৌড় দিছে। তো এটা হলো তানহা, তানহা খালি গা মানে গোসল করাবার মায়ের জন্য খালি করে রাখছে, গা খালি করে রেখে দিছে গোসল করার জন্য। তার ওই যে ওইখানে ও রান্না করতেছে, দেখছেন কোথায় বসে রান্না করতেছি আমরা, একদম ভাত ও বলকও চলে আসতো মা বসে সাধারণ না, বলকও চলে আসছে, যাই হোক ভাতে বলক চলে আসছে। তো দেখতেছেন কি সুন্দরভাবে রান্না করতেছে, আমি খুব মিস করি আমাদের আমার আগের দিনেরগুলো বা আগের কথাগুলো আগের খেলাগুলো। আপনারা কে কতটা মিস করেন সেটা কিন্তু বলবেন আমাকে, আর কে কতবার মার খেয়েছেন তাও বলবেন। দেখছেন পাতাও চলে আসছে রান্না করতেছে, রান্নার মধ্যে পাতা চলে আসছে, কারণ কিছু করার নেই, এখানে একদম গাছের তলা বসছে রান্না করার জন্য। আর এরকম একটা জায়গায় বসছে, মানে চার সাইড থেকে মানুষ আসতেছে, ধুলাবালিও আসতেছে, আবার রান্নাও করতে হবে, এরকম একটা জায়গা। তারা শাক রান্না করবে আর আমি ডিম দিছি, ডিম তারা ভাজবে, আমি বলছি সিদ্ধ করে ভাজা খাও, প্রথম বলছে যে আমরা ভাজা খাও, কারণ না আমরা ভাজা খাবো না, আমরা সিদ্ধ করে খাবো, রান্না করে খাবো। তো বললাম ঠিক আছে রান্না করেই খাও, তোমরা যেমনি মন চেমনি খাও, ভাত মনে হয়ে গেছে প্রায় তাদের। যাই হোক তারা রান্না করতে থাকুক, আমরা দেখি তারা কী কী রান্না করে। ভাত রান্না করার সময় একটা জিনিস মজাই হয়েছে, সেটা হলো মরিয়ামকে আমি চুলার মধ্যে করে দেবো, মানে সবাই চুলার মধ্যে করে দেবো বলতেছে, ও দেবে ও দেবে, বললাম হ্যাঁ চুলা ভরে রাখ, এই সুযোগে সবাই চুলা ভরে রাখ, সমস্যা নেই।
তো এখন 1টা বাজে, আজান দিয়ে দিবে, দাদু চলে যাবে রসুন কাটা রেখা, আজান দিয়ে দিছে, দেখছেন বলতে বলতে দিয়ে দিছে। যাই হোক, আজানের পরে আমি কথা বলতেছি। এই তো আজান শেষ হয়ে গেছে, তো আজান শেষ মানে দুপুরবেলা মানে 1টার দিকে আজান দেওয়ার পর জি জি পোকায় এত ডাকা ডাকে পুরো মাথা খায় না। আর ডাকলো সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় ডাকে। আবার আমি ভোররাতে যখন উঠি মানে 4টার দিকে বা 5টার দিকে, তখনও প্রচুর পরিমাণে ডাকে। আমি বুঝি না যে এদেরই মানে টাইম বন্ধ আছে যে ডাকার জন্য ঝি 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 করে ডাকতেই থাকে। আমার মেজো ভাই একদিন মানে এরকম ঝিঝি পোকা ডাকতেছিল আর সে খুব বিরক্ত হয়ে গেছিল। পরে সে দেখছিলাম একদিন মানে অনেকগুলো পোকা মানে কোথায় বসে ডাকতেছে, সে খুঁজতে 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 ওগুলো নিয়ে ধরে নিয়ে একটা ডিব্বার মধ্যে ভরে রাখছে। মাথা খেয়াল আছে এগুলোতে। ও, তারা ডিম রান্না করবে, ডিম সিদ্ধ করতেছে। দেখি তাদের প্ল্যান কত দূর যায়, আমাদের মতন প্ল্যান থাকে নাকি। আমরা তো অল্প মানে শুধু শাক রান্তাম আর ভাত রান্তাম, ওটা খাই সবাই একদম মানে এক মিনিট ভাত খেতাম। আর ওটা এত মজা লাগতো মানে বলার মানে বলার মতো নয়, অনেক মজা লাগতো ওই মাছটা। আর মানে এখানে রান্না ধোয়া দিয়া খোয়া দিয়া রান্না করা হইতেছে, মানে চারো চারি থেকে ময়লা পড়তেছে উড়ে সে, তাও এই খাবার মজা। আর দেখেন কি সুন্দর বসে আছে, সবাই খাইবে সবাই তাদের জন্যে। আর সকাল থেকে তো মাথা খেয়ে নিছে মানে আমার যে আমার ডেক্সিটা নামায় দেখে ডেক্স, আমার একটা ডেক্সি আছে যেটা মানে ভাত বসেছে ওই ডেক্সিটা আমি ময়রামার জন্য মানে গায়ের দুধ জাল দেওয়ার জন্য কিনছি। তো ওই ডেক্সিটা দিয়ে তারা ভাত রান্না করবে, ওটার জন্য আমার মাথা পুরো খেয়ে নিছে। আর ময়রাম বলতেছে যে আমার মুরগিটা এই খালি বাইরে বয়ে থাকে, ঘরে যায় না। আমি তো কি মুরগিরও মানে মুরগির ঘরে যেতে বুকি লেগা, কেন মুরগিরও তো ঘর আছে না, কিলিগা তো রোদের মধ্যে বাইরে বয়ে থাকবো। দেখো তুই রোদের মধ্যে বয়ে রয়েছে আবার ধুলাবালিতে খেলতেছে। আমি ঘুমা তুমি খেলো তো মুরগি খেলো, সমস্যা কী? তো ডিম সিদ্ধ হয়ে গেছে, তারা ডিম ছিলবে। এদিকে আয়োজন হইতেছে ইসের মানে শাক রান্না করার মরিচ পিস কাটার আয়োজন হইতেছে, দেখছেন সব তারা সবই পারে, নিজেরা কাটতেও পারে রাঁধতেও পারে। আরেকজন মানে বোরিং হয়ে গেছে, শুয়ে পড়ছে, দেখছেন কি অলস সবগুলো, এ ঘুমায় ঘুমায় সব কাজ করে। নাম হলো না দিয়ান, সারাক্ষণ মরিয়মের কাছে থাকে, সে আমাকে অনেক কিছু বলে, বুঝতে পারছেন। আর সে খুব সুন্দর করে সালাম দেয়, সালামটা খুব সুন্দর হয়, আর আমার অত সুন্দর হয় না, যে ওর সালামটা তো সুন্দর হয়, আমার খুব ভালো লাগে ও যখন সালাম দেয় সবাই। আমরা তো ফাজলো মুখ করে বা আমাদের সালামটা মনে হয় যে শুদ্ধ হয় না, সুন্দর হয় না, কিন্তু ওর মুখ ওর সালামটা খুব সুন্দর হয়। আমি মানে অনেক সময় খেয়াল করি, আমার খুব ভালো লাগে ওর সালামটা। কেটে কেটে রাখতেছে, আচ্ছা ঠিক আছে রাখুক। এদিক দিয়ে মরিয়ম ডিম ছিলতেছে, তাদের কাজ তারাই করবে, আমার করতে দেবে না। দেখেন বুড়িতে কীভাবে ডিম ছিলে, টুকটুক করে ছোটো আদা টুকটুক করে ডিম ছিলতেছে। গরম কিন্তু, তাও তারা ছিলে নিতেছে, হাতে একটা আন্টি থাকি, তার হাতে আন্টি হাতে চুড়ি আর আন্টি পরা তার খুব পছন্দ। আন্টি পরতে থাকে সোনা আন্টিটা হারাই ফেলছে, এটা একটা পিতলা আন্টি, এটা ঠিকই হাতে রয়েছে পিতলেরটা, কিন্তু সোনাটা হারাই ফেলছে সে। তানজিলার তানজিলা যখন আসছিল বাড়িতে তখন ছিল মনে হয়, তানজিলা দেখানোর জন্য সে হাতে দিয়ে রাখতো, খালি বলতো যে আমি আপুর দেখাবো, ওর আপু অনেক আন্টি দেয় এই জন্য আন্টি দেবো, ওর খুব ভালো লাগে আন্টি পড়তে। এসিলা হয়ে গেছে বুড়িমার ডিম সিলা হয়ে গেছে, তো ঠিক আছে তারা কি কি করে দেখি, আমরা দেখতে থাকি, ঠিক আছে। ডিম ছিলতেছে আর বলতেছে যে আমার একটু খাইতে মন চাইতেছে, আমি একটু খাই। আর আশা করতেছে তো তুমি এখন খাইলে আমরা পরে খাম গিয়ে রান্না করে খামো গিয়ে, কাইঠানি কাইঠানি খালি খেলে কি সব শেষ হয়ে যাবো, আর ও একটু মুখে দিবই
খোড়া একটু দিব ওই মুখে, কারণ মরিয়ামের মানে সিদ্ধ ডিম খুব পছন্দ, কিন্তু শুধু সাদা অংশটা। আর এদিকে আবুতাল্লাহ ওর মা সেমাই পিঠা বানিয়েছে, দেখেন সেমাই পিঠা খায় একদম পুরো নিজে পিঠা হয়ে গেছে, দেখছেন। তারা সবাই বসে থাকে, লাস্ট পর্যায়ে তারা আর পারলো না, শেষ পর্যন্ত আমাকে সাহায্য করতেই হলো। মানে শাক প্রথম আমি ই করে দিছি, তারপর আবার আশা করতেছে, মানে যে মেয়েটা রান্না করছে ও করতেছে, যে আর শাক ঠিক করতেছে। মানে ডিমটা আমি ভাজিয়ে দেবো, ডিম শুধু ভাজিয়ে খেবো, তাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। কারণ দুইটা বেজে গেছে তাদের রাঁধতে রাঁধতে, দুইটা বেজে গেছে, আবার সবার খিদে লেগে গেছে, এদিকে আবার মরে মরে প্রাইভেটের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করতেছে প্রচণ্ড পরিমাণে, প্রাইভেটে না গেলে সমস্যা আছে, তাড়াতাড়ি করে রাঁধো, মানে ডিম ই করা লাগবো না, বুনা করা লাগবো না, এমনি ভেজে খাইম গোমা, কিন্তু তাড়াহুড়া শুরু করে দিছে। তো আমি এইখানে ডিমটা ভাজিয়ে দিতেছি, তারা ভয় পেতেছে, ডিম ফুইটা ওরা ঠাস ঠাস করে তো ভয় পেতেছে, ভয় পাওয়ার জন্য আমি বললাম যে দে আমি ভাজিয়ে দিই একটু উঠাই দিই। তো শাক বাঁকা তারাই দিবে, তাদের শাক বাঁকাটা আর মরিচ পেঁয়াজ এগুলো সব আমি দিয়ে দিলাম, সব কিছু তো তারাই করছে, আমি একটু সাহায্য করলাম, কারণ যদি তেল ছিটা দেয় মুখের মধ্যে লাগে তাহলে তো ঠোসা পড়ে যাবো, তার সাথে বলো না নিজেই করি। আর এদিকে তাদের অনেক খিদে লেগে গেছে, তারা তারা নিজেরা নিজেরাই সব কমে দেখছেন, হেল্প করেছে, যদি হাতে লাগতো কারো, এই জন্য আমি নিজেরটা করে দিলাম, যদি আমি একটু হেল্প করি। আর তাদের রান্না দেখছেন, মানে প্রথম যে শাক রান্না করছে, শাকের মধ্যে না পেঁয়াজ দিছে না মরিচ দিছে, এখন দিতেছে দেখছেন, এখন এই যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ সব দিতেছে, এগুলো ভাজ্যে ভাজার পর শাক দিয়ে দেবো, কারণ সে শাক এমনি রান্না করে, মরিয়াম করতেছে আমি এমনি রান্ধি, তোমরা বুঝো না এমনি এমনি টেস্টই আলাদা আলাদা, সবাই টেস্ট খুঁজে। তো যাই হোক এখন তারা বাঁচতেছে, বাঁচুক, আমি মানে আমি চাইছি যে তাদের মন মতো তারা রান্না করুক, আমার কোনো অ্যাডভাইস যেন তাদের কাছে না থাকে, তারা রান্না করুক আমি ভিডিও করি। তারা বলতেছে যে আগে আগে পিস মরিচ দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা গন্ধ করে ওইগুলোর মধ্যে, শাকের মধ্যে কাঁচা কাঁচা গন্ধ থাকে, তোর সিদ্ধ হয়ে যাবে কাঁচা কাঁচা গন্ধ করে কেমনি, কতদিন বুঝবা না বাজারটা মতো আছে। আমি হ্যাঁ আমি তো অনেক কিছুই বুঝি না, কারণ আমার মা আমার শিখাই নেই, আমার মা তোমার রান্না করে শিখা নেই, আর আমার মা ওদিক থেকে বলতেছে আমার একটু শাক দিস, বুঝতে পারছেন, কোরআন সোস আমার একটু শাক দিস, আমি ভাত খাবো তোকে শাক দিয়া। তো ডিম ভাগ করতেছি, ডিম ভাগ হইতেছে না, ডিম ভাগ করে দিব, মানে আমি ভাগ করে দিই, তাদের ভাগ হইতেছে না ডিমের, ভাগ করে করে দিই। মোরম মনে একে একটা খাইবো, কারণ ডিম অনেক পছন্দ, আর মোরম রে আর যে পাশে যে খালাটা, খালা বলতেছে তুমি আস্ত একটা নিও, তোমার ডিম পছন্দ তুমি আস্ত একটা নিও, আমরা অর্ধেক অর্ধেক করে সামনে। তো এই যে তাদের ভাত বাড়া হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে, কারণ খাওয়া শুরু করে দেবো, যে ভাত পড়ে গেছে, ভাত পড়ে গেছে তাদের ভাত বাড়ার সবাই, কালি দিয়ে পুরো ভরা চারি সাইডে, আমার ডেক্সিটা একদম 12টা বাজে হয়েছে, আর চারি সাইডে কত ধুলো আমার দেখে কেমন লাগতেছে, দেখছেন কই পয়সা খাইতেছে কী করতেছে, আমরা তো এক সময় খাইছি, কিন্তু এখন তো এটা ধুলাবালির জন্য একদমই ঠিক না, কারণ ভাইরাস ভাইরাস তো ভাইরাস, এগুলো যারা করে আমার খুব ভয় লাগে, কিন্তু কিছু করার নাই, সব আবার সুন্দর করে যায় হাত দিয়ে আসছে সাবান দিয়ে, তা আবার খাওয়ার বলতেছে চল 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 আগে সাবান দিয়ে হাত দিয়ে আসি তারপর খাবো, নাহলে ভাইরাসে ধরবো, শাক বেড়ে বেড়ে দিতেছে দেখছেন, খুব কাজের তারা, তারা যে কত কাজ করতে পারে তারাই জানে। মা ওদিক থেকে শাক চাইতেছে, আমার একটু শাক দিয়ে যাও বলতেছে, আমরা মরে মুখে আমি খায় নি আগে তারপরে দিব মনে। আর ওদিকে রুহি আইতেছে প্লেট নিয়া, আমাকে দিবা না আমাকে দিবা না বলে রুহি দূর প্লেট নিয়ে আসতেছে, রুহিও খাবে দেখছেন, রান্না বাড়া খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট, তারা কী কী পারে, আমরাও এক সময় পারছি, আমরাও মার খেয়েছি, আমরাও গুঁতা খেয়েছি, কিন্তু এখন আমরা তো কখন, আমরা তো আর আমাদের বাচ্চাকে মারবো না, কারণ আমরা তো শখই দিই, আচ্ছা খেলতে চাইতেছে খেলুক, আর আঙ্গ সময় মানে চাল নিয়েছে গর্থন শুনেছে একদম ঘাড়ের নিচে তখনই দিত, আবার যদি পরে যেতাম তো পরার পর আরও চালিয়ে দিতে পড়লি কেমনি, আর আমরা তো পড়ে গেলে বাবু শোন না লক্ষ্মী করে উঠাই, কিন্তু আগে আমরা খালি পাড়ি মানে পাড় গুঁতা এগুলোর মধ্যে থাকতাম, যে পড়লাম কেমনি। তা আমার লক্ষ্মী মেয়েটা সন্ধ্যা হয়েছে, আবারও সে প্রাইভেটে যেতেছে,
তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে, অনেক কিছু অনেক কিছু বলার ছিল। মানে তারা সারাদিন কী কী করছে ওগুলো, আর মরিয়ম প্রাইভেটে যেতেছে, কারণ মরিয়ম দুবেলা প্রাইভেট পড়ে, বিকালে পড়ে আবার সন্ধ্যার দিকেও পড়ে, তো এই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে, মরিয়ম চলে যেতেছে। আর রুহি ছাগলের সাথে খেলতেছে, ছাগলকে বলতেছে ঘাস খা ঘাস খা, ছাগল তো তার কথা শুনেই না। তো যাই হোক, ভিডিও শেষের দিকে চলে আসছি, তো যাওয়ার আগে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট ব্লাইকনে ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছানো যায়। সবাই লাইক অবশ্যই করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তা অবশ্যই বলবেন, আপনি ফ্রেন্ডদের কাছে অবশ্যই বলবেন যে ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট, আমার বাচ্চাদেরও রিকোয়েস্ট। তো ভালো থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ।